আওয়ামী লীগ সরকারের আলোচিত সমালোচিত সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার ইমরান খান এ তথ্য জানিয়েছেন। গণমাধ্যমকে ইমরান খান জানান, রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মুসলিম উদ্দিন মিলন নামের স্বর্ণ শ্রমিক নিহতের ঘটনায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 20 আগস্ট রংপুরে অটোরিকশা চালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 119 জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায়ও আসামি করা হয় সাবেক এই বাণিজ্য মন্ত্রীকে। এদিকে 22 আগস্ট টিপু মুন্সি তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেরও লেনদেনও স্থগিত করা হয়। টিপু মুন্সি 2001 সালের 8ম জাতীয় নির্বাচনে রংপুর 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন। এরপর 2008 সালের 9ম, 2014 সালের 10ম ও 2018 সালের 11 জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 9ম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, 10ম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2019 সালে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। 5 আগস্ট 2024 সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান। সেই থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের মতো তিনিও আত্মগোপনে ছিলেন। মেহেদী হাসান, এই দিনের সময়, ঢাকা।